আর সঙ্গে আছে কে? সঙ্গে আছে হুনো বিড়াল। আরে বাপ রে বাপ, কত খাজা নেবো, নিয়ে নাও নিয়ে নাও। সো ফাইনালি গাইস, টাইগার 3। আমি অনেকদিন পরে তোমাদের কাছে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে গাইস। তো আজকে কিছু প্ল্যান আছে, তো এখন টাইম হচ্ছে তোমার 12:07 বাজছে। তো এখন আমরা বেরোচ্ছি একটা জায়গাতে গাইস, জায়গাটা হচ্ছে সিনেমা দেখতে যাচ্ছি টাইগার 3। তো প্রচুর লেট হয়ে গেছে, 12:20 শো আছে, এখন 12:10 বাজতে বাড়িতেই, মানে বাড়িতেই বেজে গেছে। তো জানি না কখন পৌঁছাবো, কখন দেখতে পাবো। তো এখন গাইস সোজা যাবো মানে মলে, মলে গিয়ে বায়োস্কোপে আমরা দেখবো, দুর্গাপুরে বায়োস্কোপ সিনেমা হল আছে, সেখান থেকে আমরা দেখবো। তো লেট হয়ে গেছে গাইস, আর এখন কিছু বলছি না তোমাদের। তো এখন সোজা বেরোবো গাইস, শীঘ্রই ওখানে পৌঁছাবো, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে গাইস। তো লেটস গো গাইস। সো ভাই লোক, চলে এসছি বায়োস্কোপে, নয় প্ল্যানে চেঞ্জ হয়ে গেল, কারণ ওইখানে টিকিটগুলো আর পেলাম না, মানে টাইমে ঢুকতে পারলাম না। তো সেই জন্য এখন আমরা দুর্গাপুরের কার্নিভালের দিকে যাচ্ছি। তো যাওয়া যাক ওখানে, আর কীভাবে কী হবে সেটা তো জানি না। ম্যাডাম এখানে আছে, হ্যালো ম্যাডাম। 12:20 শো ছিল গাইস, সেটা আজকে মানে পসিবল হলো না টানা। তো আমরা বায়োস্কোপে ওটা দেখবো ভেবেছিলাম, কিন্তু এখন 12:45 কার্নিভাল একটা শো আছে, সেটাই দেখে নেবো। আপনারা তো খালি মস্তি মানতে হয়। চলে এসেছি কার্নিভাল, টিকিট টিকিট কাটবো আর এখান থেকে দেখে নিচ্ছি গাইস। ম্যাডাম আমার চলে গেল ওয়াশরুম, তো আমি এখানে দাঁড়িয়ে থাকি। সো ফাইনালি গাইস, টাইগার 3 কার্নিভাল সিনেমা, এটা এখন কার্নিভাল ছিল, এখন একটা SSR সিনেমা হয়ে গেছে। এখন আমরা এন্ট্রি নিচ্ছি গাইস, টিকিট টিকিটটা কাটাতে হবে, টিকিট না কাটিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভাই সাহাব। রিয়াকশন দেখো গাইস, রিয়াকশন দেখো, অনেকদিন ধরেই হয়েছে, এখন আমাদের ভাগ্যটা আমার আজকে সাথ দিচ্ছে না গাইস। আবার নিচে যাচ্ছি তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দৌড়াও 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 দেখতে পাচ্ছি কিনা জানি না, তবে প্রচন্ড হড়বড়ি লেগে গেছে ভাই, হাঁপিয়ে গেলাম চাপতে চাপতে। 12:35 শো ছিল, 12:50 বাজতে আছে। কোথায় টিকিট দাও, চলে এসছি। এরকম লাইফে মনে হয় হ্যাকটিকে প্রথমবার হয়েছে। এখানে টিকিট কাউন্টারই নেই, নিচের থেকে আবার গিয়ে আনতে হলো। সো স্ক্রিন 3 পেয়েছি আমরা, চলো এন্ট্রি টানো টানো জোরছে, ঢুকে গেছি। ও ভাই চলো গাইস, এবার পরে তোমাদের সাথে কথা হবে, এখন তোমরা দেখতে পাচ্ছ না জানি আমি কিছুই। Oh my God, I should have been to me. I'm so cold, I'm gonna be on the end of the world, I'm gonna be on the end of the world.
গাইস দুপুর থেকে বিকেল হয়ে গেল, বিকেল থেকে সন্ধ্যে। তো এখন আমাদের ঘরে গাইস মানে সবাইকারই ঘরে হয় কি সন্ধ্যার টাইমে প্রদীপ জ্বালায়, মোমবাতি জ্বালায়। তো আমাদের ঘরেও সেরকমই একটা মানে আমাদের ঘরেও আমার প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছি। এখানে দেখলে তুমি পাঞ্জাবিতে আবার চলে এলো, আমি শার্ট প্যান্টে। তো গাইস এখন আমার বউ মৌসুমি এই যে বসে আছে, আর এখন ব্যালকনিতে মোমবাতি জ্বালাচ্ছে। তো এবার আমার মোমবাতি মানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা বেরোবো এবার ঠাকুর দেখতে। তো জাস্ট এখন মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি ব্যালকনিতে, আর এবার আমরা বেরোবো। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর ঠাকুর দেখার জন্য, আর সঙ্গে আছে কে? সঙ্গে আছে হুনো বিড়াল। তো গাইস এখন বেরিয়ে পড়েছি আমরা, আর ভাবছি আজকে সারা ঠাকুরগুলো দেখেই নেব। তো দেখা দেখাই কতগুলো ঠাকুর দেখতে পারি। আর ম্যাডাম তো একদম সেজে বুঝে চলে এসছে, কমেন্ট করে অবশ্যই জানিও ম্যাডামকে কেমন লাগছে, আর সঙ্গে আমাকেও দেখে নেবো আমার আউটফিটটা। ঠিক আছে এখন একটা প্যান্ডেল চলে এসেছি গাইস, এখানে একটা প্যান্ডেল আছে, তো দেখবো গাইস আর তোমাদেরকে দেখাবো। আমরা এখানে চলে এসেছি, তোমরা একবার দেখতে পাচ্ছ এখানে এটা দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু অরিজিনাল কেউ দাঁড়িয়ে হাতে বন্দুক নিয়ে, এটা কোনো স্ট্যাচু নয়, এটা অরিজিনাল ছিল। এই চোখটার দিকে তাকা, চোখটার দিকে, চোখটা গিল ছিল, বুঝতে পারছো তোমরা? ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি একটা গুহাতে। এই গুহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভিড় ছিল দিচ্ছে আমার। তো ফাইনালি এই গুহা আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে, গাছের শিকড় দিয়ে বানিয়েছে পুরো জায়গাটা। সে আগের বছরের মতনই ব্যাকগ্রাউন্ডটা করেছে। আবার এখানে এখানে এবার একটা কিছু আছে, কি বলছো? খাজনা আলী বাবা, আলী বাবা খাজনা আছে এখানে, খাজনা বলতে হবে। জোরে জোরে বলতে হবে, জোরে ফুলজা সিমসে। ও ভাই সাহ, আরে বাপ রে বাপ, কত খাজা নেবো, নিয়ে নাও নিয়ে নাও, লুটে নাও লুটে নাও, খাজা না দেখো খাজা না, এটা কি এগুলো মাটি দিয়ে বানিয়ে দিয়েছে, হীরা মানিক সব জুয়েলারি। ও ভাই সাহেব, আমি একটা সোনার কয়েন নিয়ে নিচ্ছি, আজকাল সোনার বহুত দাম বেড়ে গেছে। সোনার কয়না তো, সোনার কয়নেই ভর্তি আর অন্য কিছু নেই।
हम तो देखी ही नहीं। अरे बाप एक ही खजाना रखवाली कर गाइस তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে এখানে যে কাজটা করেছে এরা প্যান্ডেলে তো তোমরা একবার জাস্ট দেখো এটা কি দেখতে পাচ্ছো গাইস তোমরা একটু তোমাদের জুম করে দেখাই আমি এটা একজন সত্যিকারের একজন মানুষ দাঁড়িয়ে আছে তোমার চোখের পাতা দিয়ে লক্ষ্য করো এটা চোখের পাতা হিলছে এই যে চোখের পাতা দেখতে পাচ্ছো গাইস চোখের পাতা নড়ছে না জ্যান্ত কালি দাঁড়িয়ে আছে सत्यारेटिविटी तुम्हारे दुर्गापुर मध्य देखो খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লেগেছে সুন্দর একদম অ্যাম্বিয়েন্সটা আর মনে হচ্ছে যেন একদম পুরোটাই হাতে করে ফেব্রিকে করা সুন্দর লাগছে এই সুন্দর লাগলো মানে দেখে দেখি ভালো লাগছে জায়গাটা দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর घरे चले घुरे आज के ब्लॉग शेष कर गाइस तुम्हारे देखाल सकाल की तो हैप्पी काली पूजा आबार तुम्हारे जरा जरा एंजॉय करो तारा एंजॉय करो अवश्य भलो थेको सुस्थ थेको आज के भिडियो एखे शेष कर देखा पा नेक्स्ट भिडियो होते भलो थेको सुस्थ थेको जय जय भारत लव यू ऑल गाइस अवश्य सबसक्राइब कर देवे हमारे एखो पुजो तो शेष है सारा रात फटका फुटबे तो गाइस प्लीज चैनल के सबसक्राइब कर दे लाइक कर दे कमेंट कर जानिए कम लगे भिडियो तो आज के मतन ये भिडियो शेष कर गाइस टाटा।